এটা জাস্ট অসাধারণ খেতে, লেজি বং অসাধারণ। পাতা, লঙ্কা এসব দিয়ে করা, রসুন টসুনও রয়েছে, এটা অদ্ভুত সুন্দর খেতে। আজকের জায়গাটা নিয়ে আমি কিন্তু বেশ ইন্টারেস্টেড, মানে বেশ এক্সাইটেড বলতে পারো। তার কারণ যে জায়গাটায় আমরা যাচ্ছি, মানে যে এরিয়াটায় আমরা যাচ্ছি, সেটা আমার বেশ পছন্দের। মানে একটা খাবারের খনি বলা যেতে পারে, এবং ওখানে পাওয়া যায় না এরকম খাবার বোধহয় খুব কমই আছে, মানে আমরা ভালোবাসি এরকম খাবার বোধহয় খুব কমই আছে। ইয়েস, আমি এখন চলে যাচ্ছি আমার ফেভারিট জায়গায়, ফেভারিট এরিয়া বলতে পারো, দ্যাট ইজ পার্ক স্ট্রিট। আর পার্ক স্ট্রিটে টুডে উই আর গোনা ইন্ট্রোডিউস ইউ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এশিয়ান রেস্টুরেন্ট, দ্য লেজেন্ডারি owner of Mugambo and Petercat portrays new venture Peter. আর যারা আমাকে চেনো না, ইটস মি দেবারতি, ইউ আর ওয়াচিং বং ফুড ক্রেভারস। আর ফালতু না বকে, লেটস স্টার্ট দ্য জার্নি। ওকে, তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, দ্যাট ইজ পিটারহু। পিটারহুর এক্সাক্ট লোকেশন হচ্ছে পার্ক স্ট্রিটে, আমার পেছনে দেখো রয়েছে ওয়েস্ট সাইড, একদম এই ওয়েস্ট সাইডের অপোজিট ফুটে, একদম ব্যাংক অপোজিটে তোমরা দেখো পিটার। এই পিটারহুটা কোন রাস্তায় পড়বে? যেই লেনে, যেই ওয়েতে রয়েছে মোকাম্বো, সেখানে রয়েছে টুম্পু, একদম মোকাম্বো থেকে সোজা আসতে গেলেই তোমরা পেয়ে যাবে পিটারহু। এখন আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের দেখাবো। তো চলো চলে যাই পিটারহু। Broken glass while I'm thinking in my head. তো ফাইনালি আমরা চলে এসেছি, আজকে একটু অন্যরকম খাবো, দারুণ খাবো এটাই এক্সপেক্ট করছি। তো পিটারহুতে এসে বসেও পড়েছি। তো চলো একবার অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। অ্যাম্বিয়েন্সটা কিন্তু মারাত্মক সুন্দর, মানে স্নিগ্ধ সুন্দর একটা পরিবেশ, সুন্দর আস্তে আস্তে একটা মিউজিক চলছে, আর ফাটাফাটি লাগছে। অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখি, তারপর তোমরা অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখো, আর ততক্ষণ আমরা ঠিক করে নিই আমরা কী কী খাবো। তো চলো অ্যাম্বিয়েন্সটার একটা ট্যুর হয়ে যাক। I mind my own, I don't even break a sweat. Oh, this matters, is insane. Why are you still living vain? I'm not the one, you're the victim of your own mistakes. It's sad to hear the lights under the street lights, under the street lights. ফার্স্ট আইটেম যেটা অলরেডি চলে এসেছে সেটা হচ্ছে ডিম সাম, অ্যান্ড দ্যাট ইজ প্রন হারগন। এখানে ডিম সামের সাথে তিনটে সস রয়েছে, আমি জাস্ট হালকা করে টেস্ট করে দেখলাম, প্রচণ্ড স্পাইসি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি একদম স্পাইসি খেতে পারি না, সো দ্যাটস ওয়াই শুধু এটাই ট্রাই করছি, প্রন হারগন। লুক অ্যাট দিস, মারাত্মক ভালো খেতে। বাইরে যে কোটিংটা একদম পাতলা, আর ভেতরে মোটা করে প্রন দেওয়া আছে, এটা আমার মনে হচ্ছে মাস্ট ট্রাই আইটেম হতে চলেছে। বাকিগুলো টেস্ট না করে তো বলতে পারছি না, এটা কিন্তু মারাত্মক ভালো খেতে, এখন অবধি আমার খাওয়া ওয়ান অফ দ্য মোস্ট ডিলিশিয়াস ডিমসাম। আর আজকে আমার সাথে এসেছে আমার সেই চাড্ডি ইয়ার, যার ভিডিও তোমরা কোথায় গেছিলাম, মনোটেলে দেখেছো, ও আজকে আসে আমার সসগুলো দিয়ে ট্রাই করছে। চলো ওর কাছ থেকে শুনে নিই কেমন লাগছে। যেটা ছিল ধনে পাতা, লঙ্কা, একটু জোরে কথা বল, ধনে পাতা, লঙ্কা এসব দিয়ে করা, রসুন টসুনও রয়েছে, এটা অদ্ভুত সুন্দর খেতে। আমি আগে কখনো এই রকম সস খাইনি, আর এগুলো নর্মাল যেরকম ইয়ে সসগুলো হয় ডেফিনেটলি আলাদা, অন্যরকম এরকম ফোরম ফোরম কিছু একটা রয়েছে, যেটা আমি বলে দিতে পারবো না, ঠিক আছে, পয়েন্ট গার্ড গার্লিকের একটা ব্যাপার রয়েছে, মানে ভালো লাগছে আর কি, এটা ভীষণ ভালো, ভীষণ ভালো। এখানে এসে গেছে অলরেডি আমাদের বাকি স্টার্টার আইটেমগুলো চলে এসেছে, এটা হচ্ছে ভার্জিন মোহিতো, এটার আলাদা করে টেস্ট করে বলার সেরকম কিছু নেই, তবু একটু দেখি, রিফ্রেশিং যেরকম মোহিতো খেতে হয় বেশ ভালো লাগছে। আর নেক্সট ওয়ান ইজ ভার্জিন ম্যারি, এটা আমার কিন্তু ততটা ভালো লাগলো না, টমেটো সসের একটা বেশ ফ্লেভার আসছে, আমি জানি না এটা ফার্স্ট টাইম খেলাম, এটা খুব একটা ভালো লাগলো না, বাট দিস ওয়ান ইজ ভেরি রিফ্রেশিং অ্যান্ড ভেরি গুড। যেটা নেবো দ্যাট ইজ থাই বারবিকিউ চিকেন, তো চলো এটা নেওয়া যাক। তো চলে এসেছে থাই বারবিকিউ চিকেন, এটা টেস্ট করে তোমাদের লিটল বিট হার্ড, কিন্তু টেস্টটা কিন্তু বেশ ভালো, মানে উপরে জুলিয়ান করে দেওয়া রয়েছে জিঞ্জারের স্লাইসেস, জুলিয়ান স্লাইস যেটাকে বলে, ওটার মধ্যে একটা বেশ টক টক রয়েছে, আর চিকেনটার মধ্যেও হালকা একটা মাইল্ড স্পাইসিনেস রয়েছে,
আর জিঞ্জারটা দিয়ে যখন খাচ্ছি তখন বেশ একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভারও পাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে খাবারগুলো কিন্তু সত্যি একটু অন্যরকম খেতে আর বেশ মন ছুঁয়ে যাচ্ছে। তো চলাটা শেষ করে নেক্সট আইটেমে চলে যাবো আমরা। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে বারবিকিউ থাই চিকেনটা যত খাচ্ছি না তত একটা লেমন গ্রাসেরও কিন্তু একটা বেশ ফ্লেভার আসছে, স্ট্রং ফ্লেভার, আর বেশ ভালো লাগছে তার জন্য খেতে। নেক্সট আইটেম যেটা অলরেডি প্লেটে সার্ভ করা হয়ে গেছে, দ্যাট ইজ ওক টস্ট শ্রিম্প। জাস্ট চেক আউট দ্য সাইজেস গাইজ, অ্যান্ড টু সফট। জাস্ট সি দ্য সাইজেস অফ দ্য শ্রিম্প, অ্যান্ড নাও এটা পুরো মুখের ভেতরে চলে যাবে। এইসব খাবারগুলোর না জাস্ট সিরিয়াসলি কোনো রিভিউ হয় না, তোমরা এসো এবং এসে ট্রাই করো, আদারওয়াইজ সিরিয়াসলি ক্যামেরার ওপার থেকে বুঝতে পারবে না, এটা জাস্ট অসাধারণ খেতে। লেজিবং অসাধারণ, এটা আমার খাওয়া বেস্ট এখন অব্দি, জাস্ট মাইন্ড ব্লোয়িং, ফাটাফাটি, দুর্দান্ত, যতগুলো অ্যাডজেক্টিভ হয় তোমরা লাগিয়ে নাও, কিন্তু এই খাবারের না সত্যিই কোনো রিভিউ হয় না, জাস্ট সিরিয়াসলি ভালো খেতে। আর এই আইটেমটা এখানে আসলে অবশ্যই ট্রাই করবে, এটা আমি রেকমেন্ড করছি তোমাদের, জাস্ট ফাটাফাটি খেতে। এটা শেষ করি, মানে আর জাস্ট ওয়েট করতে পারছি না, তারপরে আরও খাবার আছে সেগুলো তোমাদের দেখাবো। শ্রিম্পগুলো প্রথমে হালকা একটা কোটিং দিয়ে ফ্রাই করা আছে, তারপর মেয়োনিজ আর কিছু সসেস যেটা ওদের সিক্রেট সস আর স্পাইসেস দিয়ে টস করা রয়েছে, আর উপরে গার্নিশ করা রয়েছে। তোমার টমেটোস আছে, অনিয়ন্স আছে, স্প্রিং অনিয়ন্স আছে, আর সত্যি কিছু কিছু খাবারের রিভিউ হয় না, ওটা সত্যি টেস্ট করে দেখতে হয়। যারা অলরেডি এসেছো তারা তো এসেছো, যারা আসোনি আমি কিন্তু বলবো যে পার্ক স্ট্রিটের নতুন জেম, আর থ্যাংকস টু কোটারিস আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। নেক্সট আইটেম যেটা অলরেডি প্লেটে সার্ভড, সেটা হচ্ছে ক্রিসপি ল্যাম্ব। সিজমের সিডস দিয়ে এটা গার্নিশ করা ছিল উপরে, এবং বেল পেপার্স দেখতে পাচ্ছি উপরে। তো চলো, ইয়েলো, গ্রিন ক্যাপসিকাম আর রেড বেল পেপার্স, তো চলো এটা টেস্ট করে দেখি। প্রনটা যে লেভেলে যে জায়গায় নিয়ে গেছিলো তারপরে যদি এটা টেস্ট করা হয়, খারাপ খেতে বলছি না, বাট প্রনটা একটা সেট করে দিয়েছিলো একটা লেভেল, সেইটার সাথে যদি কম্পেয়ার করি সেটা আমার অন অ্যাভারেজ লাগলো। তবে বাইরেটা বেশ ক্রিসপি, ঠিকঠাক শুকনো লঙ্কার একটা বেশ ভালো ফ্লেভার আমরা পাচ্ছি, যেটা ওভার পাওয়ারিং মোটেই নয়, কিন্তু স্মেলটা ভালো আসছে, আর বেল পেপার্সের স্মেল তো সবারই ভালো লাগে কম বেশি, ভালো খেতে, অন অ্যান অ্যাভারেজ খারাপ নয়, চলবে। ওকে, তো চলে এসছে আমার প্রিয় একটা আইটেম, দ্যাট ইজ কাউসুই। এটা আমি আগেও খেয়েছি, তো দেখি এখানে কেমন এরা করেছে। তো অ্যাজ ইউজুয়াল একটু জুম করে আমি দেখিয়ে দেবো, এখানে রয়েছে পোর্শন অফ এগ, আর এগুলো একটু একটু করে অ্যাড করে নেবো, স্প্রিং অনিয়ন, ড্রাইড অনিয়ন, অবভিয়াসলি পিনাটস। আর এখানে যে জিনিসটা দিয়েছে তোমরা জানো, প্রত্যেকটা ভিডিওতে সেম কথাই বলি, এটা আমার কোনো কাজে দেবে না। তো চলো এটাকে মিক্স আপ করি আর তারপর ট্রাই করি। আমি আগেও ট্রাই করেছি এবং পিটার হু কিন্তু আমাকে নিরাশ করেনি, সত্যি সত্যি ফাটাফাটি খেতে। আর যারা খাওসুই খেয়েছো তারা জানোই চিকেনগুলো যে ভেতরে থাকে ওগুলো যখন মুখে পড়ে বেশ একটা ক্রাঞ্চি ফিলিংস দেয়, আর তার সাথে বাদাম তো নিয়েছি আমরা, বেশ ভালো লাগছে। তো যারা যারা এখনও খাওসুই ট্রাই করেনি আমি বলবো যে এই মেনুটা কিন্তু, এই আইটেমটা কিন্তু বেশ ভালো খেতে হয়, তো পিটার হুতে এসে এটাও একটা মাস্ট ট্রাই আইটেম। ডিলিশিয়াস, আর মাঝে মধ্যে না এটা মধ্যে নারকেল দেওয়া রয়েছে, নারকেল, বাদাম, চিকেন, জাস্ট মুখের মধ্যে যখন পড়ছে না খেতে এটা ফাটাফাটি লাগছে, এক কথায় দুর্দান্ত। সো খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট, আর আমরা একদম শেষে চলে এসেছি, মানে ডেজার্ট টাইম। সো উই হ্যাভ চকলেট, হেজেলনাট, মুস, দেখা যাক এটা কীরকম খেতে, চলো। মারাত্মক খেতে, মারাত্মক।
বেস্ট ডেজার্ট, ওয়ান অফ দ্য বেস্ট ডেজার্টসলি। মুসটা প্রচণ্ড সিল্ক অ্যান্ড স্মুথ, যেটাকে বলে বাটারের থেকেও স্মুথই যে ব্যাপারটা হয় না, মানে মুখে দিলাম আর সাথে সাথে মিলিয়ে গেল, আর পারফেক্ট ব্যালেন্স অফ সুইটনেস, মানে এক কথায় ডেজার্টটা মন ছুঁয়ে গেল। এটা কিন্তু মাস্ট ট্রাই ডেজার্ট, এটা শেষ করি, পেটে মোটামুটি আর জায়গা নেই, যদি জায়গা থাকে অন্য একটা ডেজার্ট আইটেম নেবো, তা না হলে এটা আগে শেষ করি। তা মারাত্মক ভালো খেতে, ফাটাফাটি ফাটাফাটি। তোমরা যারা যারা পিচার হতে আসার প্ল্যান করছো, এই ডেজার্টটা শেষ পথে কিন্তু ট্রাই করতেই হবে বস, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এখন তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখন পিটারহুর বাইরে লাইন, এখন 2:00 বাজে। সো দিস ইজ দ্য কিউ, তো চলো একটু এগোই আর তারপরে তোমাদের অনেক রিভিউ দিয়ে দেবো। ওকে চলো। ওকে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে বদনাম সুনাম যাই হোক সেটা করার পালা, মানে যেখানে খাবো সেখানে বসে বদনাম করবো, এটা দেখতে খারাপ দেখায়, বাট সিরিয়াসলি গাইজ বদনাম করার মতন সত্যিই কিছু নেই। প্রথম কথা হচ্ছে অ্যাম্বিয়েন্স, মানে মারাত্মক সুন্দর। আমার যেটা মনে হলো সেটা হচ্ছে পিটার ক্যাটের ওই স্নিগ্ধ আলো আর মোক্যাম্বোর সফিস্টিকেসি নিয়ে পিটারহু তৈরি, মানে অ্যাম্বিয়েন্সটা দুটোর মিক্সআপ। নেক্সট চলে আসি খাবার দাবার, আর খাবার দাবারের আগে যেটা বলবো সেটা হচ্ছে স্টাফদের ব্যবহার সত্যি ভীষণ কর্ডিয়াল। একজন আমরা ব্লগ করবো বলে নয়, আমরা খেয়াল করে দেখেছি প্রত্যেকের সাথেই ওদের বিহেভিয়ার ভেরি পোলাইট। নেক্সট ফুড, প্রত্যেকটা আইটেম, মানে কোনটাকে খারাপ বলবো, মানে ফ্রম অ্যাম্বিয়েন্স টু বিহেভিয়ার অফ দ্য স্টাফ অ্যান্ড ফুড, ইচ অ্যান্ড এভরিথিং টপ নচ। মানে প্রনটা তো এখনও মনে হচ্ছে মুখে লেগে আছে, ডেজার্ট আইটেম খাও শুধু প্রত্যেকটা এক্সেপ্ট কী যেন ছিল, মেরি মেরি ভার্জিন মেরি, ওটা রেকমেন্ড করছি না, ওটা ভুলেও ট্রাই করো না, বা ট্রাই করতেও পারো, বিকজ প্রত্যেকের টেস্ট খাবারগুলো হেভি হয়ে যাবে, অনেকটা খাওয়ার পরে হেভি লাগবে, তো ওটা মানে বেসলাইন সোডা আমাদের খাবারের ব্যাপারগুলোকে একটু লাইট করে, মজাদার ব্যাপারগুলোকে ফিল করায়, কিন্তু এটা অন্যরকম, এটা সেলফ একটা ভারী ড্রিঙ্ক, আমার মনে হয় এটা অ্যাভয়েড করাটাই বেটার। হ্যাঁ, ওটার আর টেস্টও সেরকম আমার খুব একটা মনে হয়নি, বাদ বাকি স্টার্টার মেন কোর্স অ্যান্ড ডেজার্ট প্রত্যেকটা মাউথ ওয়াটারিং ছিল। তো লাস্টে একটা কথাই বলবো, যারা যারা এখনও পিটারহুতে আসোনি, নতুন রেস্টুরেন্ট এবং আমার মনে হয় যে এটা কিন্তু ক্রাউড ফুলার হতে চলেছে, আর পুজো তো শেষ, স্টিল বেরিয়ে তোমাদের দেখালাম যে বাইরে এখনও রাশ, ওরা নাম লিখছে এবং প্রচণ্ড ভিড়। তো যারা যারা আসতে চাইছো লাঞ্চে, আমি বলবো ফার্স্ট আওয়ারে চলে আসো, পরের দিকে কিন্তু বেশ ভিড়। খাবার দাবারের কথা তো আর কি বলবো, তোমরা তো দেখেই নিয়েছো। তো চলো নেক্সট, আবার দেখা হবে। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করো। তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।